আজ জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলের বৈতল পাথরপুকুরের আদর্শ হিন্দু হোটেলের কাছে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় হাতবাড়ি গ্রামের বাসিন্দা সাক্তারের। জানা যায়, বিকাল 4:25 নাগাদ বৈতল পাথরপুকুর থেকে আরামবাগের পানে যাচ্ছিল যাত্রীবাহী তারামা বাস এবং আরামবাগ থেকে ফিরছিল সাক্তার মোটর বাইক নিয়ে। এবং আদর্শ হিন্দু হোটেলের বাঁকের কাছে হয় মুখোমুখি ধাক্কা, রাস্তায় পড়ে যায় সাক্তার, চোট পায় মাথায়। বর্তমানে ওই আহত ব্যক্তি আরামবাগে চিকিৎসাধীন।